আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের শেয়ার টুল পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু টুলস বাকি আছে যেগুলো প্রয়োজনীয়, সেই টুলস গুলো নিয়ে আলোচনা করি। তার জন্য শুরুতেই আমরা একটি ডকুমেন্টস অন করব, নিউ, যেহেতু আগেই দেখানো হয়েছিল কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা হয়। তো আমরা এখানে এই যে শেয়ার টুলটা পর্যন্ত দেখেছিলাম, আমাদের এইখানে স্কেল এবং শেয়ার এই দুইটা প্রয়োজন বেশি। এরপরে আমরা এই যে ফ্রি ট্রান্সফর্ম যে টুলটা আছে এটার কাজটা দেখব। তো নর্মালি আমরা যদি কোনো শেপ নেই, সেই ক্ষেত্রে আমরা এইটা ছাড়াই এই অপশন বা এই সিলেকশন যে টুলসটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এটার ট্রান্সফর্ম ছোট বড় করা অথবা মুভ করা এই কাজগুলো করতে পারি। কিন্তু একটা ক্ষেত্রে যখন আমরা টেক্সটের ক্ষেত্রে দেখি, আমরা টেক্সটের সময় দেখেছিলাম দুইটা অপশন। যখন আমরা একটা বক্স ক্রিয়েট করি, এখানে যদি আমরা কিছু লিখি, যেমন হচ্ছে এ বি সি ডি এভাবে লিখলাম, আর আরেকটা হচ্ছে আমরা যদি নর্মালি কোনো বক্স না করে করি এ বি সি ডি, এই যে আমাদের দুইটার পার্থক্য আমরা খেয়াল করি। এইখানে আমরা একটু দেখি যে যখন আমরা এইটা বক্স করে করলাম, এখানেও কিন্তু একটা ট্রান্সফর্ম আছে, চারিদিক থেকে আটটা এই যে পয়েন্ট আছে, আর এখানেও কিন্তু সেম পয়েন্ট আছে। এই পয়েন্টটা যখন আমরা ছোট বড় করি, দেখেন এটা আমরা ছোট বড় করতেছি, ওই টেক্সট কিন্তু সেম আছে, দেখতে পাচ্ছেন টেক্সট কিন্তু একই রকম আছে। কিন্তু যখন আমরা এটাতে আসব, যেটা আমরা বক্স ছাড়া করেছিলাম, সেটাতে দেখি আমরা এখান থেকে বড় করলাম, তখন দেখেন বক্সের সাথে সাথে ফন্টগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই দুইটা হচ্ছে এটার পার্থক্য। যখন আমরা বক্স করে করব তখন কিন্তু ও জাস্ট বক্সটা বড় ছোট হবে, আর যখন বক্স ছাড়া করব তখন কিন্তু ফন্ট সহ ছোট বড় হবে। সো এই ক্ষেত্রে যদি আপনার এইটা এমন প্রয়োজন হয় যে এটাও আপনি চাচ্ছেন পুরোটাই একসাথে বড় করবেন, সেই ক্ষেত্রে আমাদের এই যে এই অপশনটা ফ্রি ট্রান্সফর্ম টুল, আমরা যদি এটাতে প্রেস করি, তারপরে যদি আমি এখান থেকে বড় করি, তখন দেখেন আমার বক্সের সাথে সাথে এইখানে যে কাজটা করতেছিল সেই কাজটাই কিন্তু এটাও সেম ভাবে করতেছে। অনেক সময় এমন হয় যে আমি পুরো বক্স একটা লেখা লিখলাম, ধরেন একটা বইয়ের পৃষ্ঠায় এক পৃষ্ঠা আমি লিখলাম, বইয়ের সাইজ সব কমপ্লিট, জাস্ট একটু পুরোটা বড় করতে হবে, সেক্ষেত্রে বইয়ের লেখা যেহেতু সেহেতু অবশ্যই আমাদের বক্স করে নিতে হয়, যেহেতু বইয়ের একটা নির্দিষ্ট মাপ আছে বক্সের মধ্যে আমরা লিখি, তখন একটু বড় করতে গেলে এই ট্রান্সফর্ম টুলটা ইউজ করতে হয়। তো ট্রান্সফর্ম টুলস এর পরে এরপরে আমাদের বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে এখানে যে টুল আছে, এখানে দেখেন এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল বলা হয়। আমরা অনেক সময় দেখি যে আমাদের কোনো ডকুমেন্টে বা কোনো ডিজাইনের মধ্যে একদিকে একরকম কালার, অন্যদিকে আরেক রকম কালার থাকে, দুই দিকে দুই রকম কালার দেয়া থাকে, সেগুলো হচ্ছে গ্রাডিয়েন্ট বলা হয়। যেমনটা আমরা যদি এখানেই খেয়াল করি, এখানে কিন্তু এই পুরো যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে যে কালার গুলো দেখা যাচ্ছে এক জায়গায় একরকম, এটাই হচ্ছে গ্রাডিয়েন্ট। তো গ্রাডিয়েন্টের ক্ষেত্রে আমরা সাপোজ একটা শেপ নিলাম, তো শেপ নেওয়ার পরে আমি যদি এখান থেকে এই যে গ্রাডিয়েন্ট যে অপশন, অনেক ক্ষেত্রে আমাদের এই গ্রাডিয়েন্ট অপশনটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রত্যেকবারের মতন যেভাবে বলেছি যে অপশন গুলো যখন আপনি কোনটা না পাবেন তখন এখান থেকে কিন্তু উইন্ডো থেকে বের করতে পারবেন। এই গ্রাডিয়েন্টটা নেওয়ার পরে আমি এখানে জাস্ট এই যে টাইপ এটাতে লিনিয়ার দিলাম। এখন আপনারা একটু খেয়াল করেন, আমাদের কিন্তু এইদিক থেকে হচ্ছে ব্ল্যাক, এদিক থেকে হচ্ছে হোয়াইট, মাঝখানটা হচ্ছে মিডল, দুইটার জয়েন্টে একটু লাইট ডিপ আছে, সেদিকে ডিপ হচ্ছে এদিকে লাইট হচ্ছে। এখানে খেয়াল করেন, এখানে যেমন বক্সটা দেখাচ্ছে অনুরূপ কিন্তু এখানেও সেম জিনিসটাই দেখাচ্ছে। তো আমাদের এই জায়গায় আমরা একটু খেয়াল করি, এই যে এখানে একটা যে স্লাইড বা যে অপশনটা দেখাচ্ছে, এই অপশনের ডান পাশে একটা এই যে নিচে একটা পয়েন্ট আছে, বাম দিকে একটা পয়েন্ট আছে, আর উপরে মাঝখানে একটা পয়েন্ট আছে, মূলত এই পয়েন্ট দ্বারাই কালার ইন্ডিকেট করতেছে। আমি যদি এই পয়েন্টটা প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু কালার ব্ল্যাকটা দেখাচ্ছে, এটা হচ্ছে কালার। দেখেন আমি যদি এটা লাইট করি, দেখেন ওখানে কিন্তু লাইট হচ্ছে। আমার এখানে সাপোজ আমার এখানে সিএমওয়াই কে দরকার, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে অপশন
এটা সিএমওই কে সিলেক্ট করবো। এটা প্রত্যেকবার কিন্তু একই নিয়ম প্রত্যেক জায়গাতেই। আমি ব্ল্যাক বাদ দিয়ে এখানে আমি অন্য একটা, সাপোজ আমি এখানে একটা ব্লু ব্লু করব। আর এখানে দেখেন এটা সাদা আছে, আমি যদি এখানে প্রেস করি তখন আবার সাদা অপশন থাকে দেখাবে। আমি আবার এখানে প্রেস করলাম সিএমওই অপশন, এটা আমি জাস্ট একটু পিক আপ ব্লু করলাম। এখন আপনারা খেয়াল করেন এখানে কিন্তু সুন্দর একটা কালার ম্যাচিং হয়েছে এখান থেকে লাইট আর ডিপ, এটাই হচ্ছে মূলত গ্রাডু। এখন আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আরো এই পয়েন্ট প্লাস করতে পারবেন, মাঝখানে মাঝখানে কিন্তু আপনি আরো দাগ দিতে পারবেন বা কালার দিতে পারবেন চাইলে। সেই ক্ষেত্রে খেয়াল করেন আমি যদি এখানে প্রেস করি দেখেন এই যেভাবে কিন্তু আমি যেখানে যেখানে প্রেস করবো সেখানে সেখানে পয়েন্ট অ্যাড হচ্ছে। আমি ধরেন এই কালারটা, এটা আমি মেজেন্টা করে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু মেজেন্টা অ্যাড হয়েছে। আমি এই কালারটা এটা আমি গ্রিন করে দিলাম, আর শেষের কালারটা আমি হ্যাঁ এরকম একটা কালার দিলাম। এই হচ্ছে আমার কিন্তু গ্রাডিয়েন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এইখান থেকে আমরা ক্রিয়েট করতে পারলাম। আবার যদি আমি রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এভাবে এভাবে টান দিয়ে বের করে ফেললে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার এই গ্রাডিয়েন্টটা একদিকে বেশি একদিকে কম থাকবে, সেই ক্ষেত্রে এই যে উপরে যে গ্রাডিয়েন্ট স্লাইডার এখানে যে অপশনটা আছে এটা আপনি যেদিকে নিবেন সেই দিকে রংগুলো চেপে আসবে। দেখেন এখন কিন্তু আমাদের এই সাইডটার রং বেশি, এই সাইডে কম, আপনি চাইলে এভাবে করতে পারবেন। দেখেন এখন কিন্তু আবার উল্টো দিকটা হয়ে গেছে। অনেক সময় হয় যে আমাদের ডিজাইনে আমরা চাই যে একটা শেড আছে, আমি চাই যে এই শেডের কালারটুকু থাকবে, এখানে কিচ্ছু থাকবে না, এটা ট্রান্সপারেন্ট হবে, অর্থাৎ এটা নিচে যা আছে সেটা দেখা যাবে। যেমন আমরা যদি এখানে আর একটা শেড নেই, এই শেডটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে নীল কালার, এটা আমরা মেজেন্টা কালার নেই, দেন এটা আমরা লেয়ার থেকে নিচে নামাবো, যেহেতু আমাদের এটা দেখা দরকার এটা নিচে নামাবো। এই ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরভাবে কন্ট্রোল আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। কন্ট্রোল ওখানে কিবোর্ডের আপনারা দেখবেন সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট একসাথে দেওয়া আছে। আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটের যে এন্ড ট্যাগ সেটা হচ্ছে সবার উপরে আনবে, আর এটা হচ্ছে স্টার সেটা হচ্ছে সবার নিচে নিবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সবার নিচে দেওয়ার জন্য কন্ট্রোল আর শিফট প্রেস করে নিতে হবে, আর আপনি যদি চান জাস্ট একটা একটা লেয়ার নিচে নামবে সেই ক্ষেত্রে কন্ট্রোল আর ব্র্যাকেট ইউজ করলেই হবে ওঠানো নামানোর জন্য। তা আমি চাই এখানে আমি সবার নিচে পাঠাবো, একবারই আমি পাঠাবো, সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের শুরুটা, এই যে এখন দেখেন এটা কিন্তু আমার নিচে চলে আসছে আর উপরের এই শেপটা উপর দিকে চলে আসছে। এখন আমি চাই যে আমার এখানে যে কালার আছে এটা ঠিক থাকবে, এখান থেকে হালকা হতে হতে এই জায়গাটা একবারে হালকা হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আমি এই পয়েন্ট যদি প্রেস করি নিচের দিকে দেখেন একটা অপশন, এখানে অপাসিটি একটা অপশন দেওয়া আছে। আমি যদি অপাসিটিতে প্রেস করি, এটা যদি আমি জিরো করে দেই, তাহলে খেয়াল করেন এই জায়গাটা কিন্তু প্রায় ভ্যানিশের পথে, প্রায় প্রায় নাই বললেই চলে। এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে, যেমন এটাতে আমরা আরো ক্লিয়ার করতে পারি, যেমন এই যে এখন কিন্তু এই জায়গাটা পুরো ক্লিন, এখান থেকে কালার সেই এভাবে হতে হতে এই জায়গায় আসছে। এইভাবে আপনি গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। অবশ্যই এগুলোর ক্ষেত্রে সবগুলো সিলেক্ট করে রাখতে হবে, কাজ করার জন্য সিলেক্ট করে নিতে হবে। এখন এখানে খেয়াল করেন এখানে কিন্তু আমাদের এই যে শেডটা এটা কিন্তু জাস্ট সোজা এদিক থেকে এদিকে, আপনি চাইলে কিন্তু এটা উপর থেকে নিচে অথবা আপনি এটাকে কর্নার ভাবেও করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এই যে গ্রাডিয়েন্ট অপশনটা দরকার হবে। আমরা এটা সিলেক্ট করার পর গ্রাডিয়েন্ট যদি প্রেস করি, গ্রাডিয়েন্ট অপশনে প্রেস করার পরে তখন দেখেন এখান থেকে কিন্তু আমরা যদি এইভাবে দাগ দিই, যেইভাবে দাগ দিব প্রেস করে তখন দেখেন সেভাবে কিন্তু আমাদের এই যে অপশনটা কাজ করতেছে। আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু নিতে পারবেন। দেখেন আমি জাস্ট অল্প একটু করে নিচ্ছি, অল্প একটু করে কাজ করতেছে। আমি এই যে পুরোটা নিলাম, পুরোটা কিন্তু আমার এই যে দেখেন গ্রাডিয়েন্ট এভাবে কার্ভ হয়ে আছে। আমি যেভাবে নিব সেভাবে কাজ করবে। আমি যদি অ্যাঙ্গেল চাই অ্যাঙ্গেল, আমি যদি স্ট্রেট চাই স্ট্রেট, সেটাও কিন্তু আমরা শিফট ধরে ধরে করতে পারি। যেমন দেখেন এখন মতো আমি শিফট ধরে করতেছি, ও এই জন্য উপরে নিচে উঠতেছে না, জাস্ট ডানে বামে আসতেছে। এইটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রাডিয়েন্ট। আমরা যদি চাই রিডাইল গ্রাডিয়েন্ট করতে সেটাও পারবো। দেখেন পার্থক্যটা, রিডাইলটা হচ্ছে জাস্ট মাঝখান থেকে চারিদিকে যায়, আর লিনিয়ার হচ্ছিল একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য।
এই হচ্ছে আমাদের গ্রাডিয়েন্টের কাজ। এটা দ্বারা আমরা গ্রাডিয়েন্ট করতে পারি। এটা ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গ্রাডিয়েন্টটা। এরপরে যদি আমাদের গ্রাডিয়েন্ট কোনো প্রয়োজন না থাকে, আমরা সরাসরি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলে অথবা অন্য কালার দিয়ে আবার আমরা কালার করে নিতে পারবো। এরপরে এখানে যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে কালার পিকার বা আইড্রপার, যেটা আমাদের ফটোশপে ছিল। এটা আমরা যেখানে যেখানে দিব ফরগ্রাউন্ড কালার, কিন্তু সেখানে সেটা সেরকমই হবে। দেখেন এই যে আমাদের এখানে সাদা আছে, সাদা যদি এখানে অন্যান্য কালার থাকতো, এবং এখানে যদি আরো অন্যান্য কালার আসে, অন্যান্য কালার থাকে, তাহলে সে কালারটা সিলেক্ট হবে। যেমন দেখেন এই যে আমি এটা প্রেস করলাম, এখানে দেই এটা হচ্ছে এই কালার, এখানে দিলাম এটা এই কালার, এখানে দিলাম এটা এই কালার। দেখেন এভাবে কিন্তু আমরা সেম টু সেম করতে পারি কালার পিকার কালার ড্রপার দিয়ে। আর কালার ড্রপারের ক্ষেত্রে শুধুমাত্র যে কালার হয় সেটা কিন্তু না, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটা আপনার আউটলাইন, তারপর হচ্ছে স্ট্রোক আউটলাইন যেটা সেটা, তারপর হচ্ছে টেক্সটের সাইজ ফন্ট সবকিছু কিন্তু করবে। যেমন আমরা এইটার একটা স্ট্রোক দিই, স্ট্রোকটা দিই হচ্ছে কালো কালার। আমি এখন এটার সাথে এটাতে সিলেক্ট করি, দেখেন এটাও কিন্তু সেম, এখানে একটা স্ট্রোক চলে আসছে কালো কালার আর ফিলটা হচ্ছে রেড কালার। আমি এখানে প্রেস করি, এটা কিন্তু ফিল নাই, সরি স্ট্রোক নাই, ফিলটা আছে শুধুমাত্র। আর এখানে প্রেস করলেও সেম, শুধুমাত্র ফিল আছে, ফিলটা। আর টেক্সটের ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখেন, ধরেন আমি এখানে লিখলাম সালামু সালামু আলাইকুম, এখানে আমি এইটা লিখলাম, ধরেন এটার আমি ফন্টের নাম দিলাম, এটা দিলাম ফন্ট, দিলাম টাইমস নিউ রোমান বোল্ড আমি দিলাম, আর নিচে আর একটা করলাম, এটাকে আমি যদি লিখি ওয়ালাইকুম সালাম, এটাতে আমি যদি এখানে অন্য একটা ফন্ট দেই, সাপোজ আমি এখানে ব্ল্যাক এটাই দিই ওয়ালাইকুম আসসালাম, এটাকে আমি অনেক বড় করি এই যে, দেন এটাকে আমি এটাতে আমি কালার দিই। এখন আমি এই অপশনটা, এই টেক্সট থাকা অবস্থায় আমি যদি আই ড্রপার দিয়ে এটার উপর প্রেস করি, তাহলে দেখেন উপরটা কিন্তু শুধুমাত্র কালার না, আপনার ফন্টের ডিজাইন, ফন্টের সাইজ সব কিন্তু সেম হয়ে আসছে, সেম হয়ে গেছে। এটাই হচ্ছে আই ড্রপারের বৈশিষ্ট্য, ও ইয়ের পাশাপাশি আপনার কালারের পাশাপাশি ফন্টের ক্ষেত্রে ফন্টের ফেস আর ফন্টের ডিজাইন, তারপর হচ্ছে ফন্টের কালার, ফন্ট সাইজ সবকিছু কিন্তু সেম টু সেম করতে পারে কালার ড্রপার হওয়ার পরেও, বা আই কালার পিকার হওয়ার পরেও, আর হচ্ছে আই ড্রপার। এটার মূলত এখানের ভাষা হচ্ছে আই ড্রপার, অনেকে কালার পিকার বলেও থাকে। আর এই অপশনটার, এখানে আমরা একটা অপশন দেখি মেজার টুল, এটা হচ্ছে মাপার জন্য। আমরা যদি এখান থেকে এটা মাপতে চাই যে এটা কত ইঞ্চি আছে, দেখেন এই পর্যন্ত আনলে এটা আছে হচ্ছে পাশে, পাশে ওয়াইড আছে 6.479 ইঞ্চি, এটা হচ্ছে ওয়াইড। তো আমরা এটা একটু দেখি আসলে হয় কিনা, যেমন এটা যদি আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাই, অথবা এখান থেকে ট্রান্সফর্ম আছে, এই যে ট্রান্সফর্ম, এখানে দেখেন এই যে 6.52, দেখেন এটাও কিন্তু আসলে সেম সেম এখানে দেখিয়েছে। যদি আপনার কোনো ক্ষেত্রে এমন প্রয়োজন হয় যে আপনি দেখবেন যে এটা কোন কত সাইজ আছে, তখন কিন্তু আপনি এখান থেকে এই মেজার টুলটা ইউজ করতে পারেন। আই ড্রপার টুলের পরে আমরা দেখি আর্টবোর্ড একটা টুল আছে, আর্টবোর্ড টুল। আমরা যদি আর্টবোর্ড টুলে প্রেস করি, সেক্ষেত্রে একটু খেয়াল করি, এখানে আর্টবোর্ডের চারিদিকে আমাদের নর্মালি সিলেক্ট করার পরে যেমন একটা, যেমন পয়েন্ট গুলো আসে, আর এখানে আর্টবোর্ড টুলে প্রেস করার পরে কিন্তু সেই সেম পয়েন্ট গুলো চলে আসছে, সেম রকম। এটার দ্বারা আমরা আর্টবোর্ডটাও বড় ছোট করতে পারবো, দেখেন এই যে আর্টবোর্ডটাও আমরা কিন্তু বড় ছোট করতে পারতেছি। আমরা আর্টবোর্ড এর ওরিয়েন্টেশন, আর্টবোর্ড এর সাইজ এখান থেকে করতে পারবো। যেমন আর্টবোর্ড এখান থেকে আমি যদি এ4 দিই, এখন এ4 সাইজ, আমি যদি ওরিয়েন্টেশন পোর্ট্রেট চাই, এখান থেকে পোর্ট্রেট দিতে পারবো। আমি চাইলে এখন এখান থেকে আর্টবোর্ড এর প্রত্যেকটা আর্টবোর্ড এর নাম দিতে পারবো। যদি এখানে আমরা শুরুর সময় কয়েকটা করে আর্টবোর্ড নিতাম, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আর্টবোর্ড এর নাম দিতে পারি। আর আমি চাইলে এখন আমি আর্টবোর্ড অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ডে আল্ট প্রেস করে যদি আমরা এভাবে ডান দিকে বা বামে বা উপরে নিচে নিয়ে আসি, তারপরে যদি আমি সোজা রাখার জন্য, ধরেন এখানে আছে এটা তো সোজা না, আমি শিফট প্রেস করলাম, এখন দেখেন এটা কিন্তু
ডিরেক্টলি সোজা চলে আসছে। আমি যদি মাউসটাকে ছাড়ি, মাউসের বাটনটা, এখন দেখেন এটা কিন্তু আর্টবোর্ড আমার দুইটা হয়ে গেছে, এটা হচ্ছে আর্টবোর্ড ওয়ান, এটা হচ্ছে আর্টবোর্ড ওয়ান কপি। এইভাবে আমাদের আর্টবোর্ডটা কন্ট্রোল করা হয়। আর এরপরে আমরা দেখি এখানে আছে হচ্ছে হ্যান্ড টুল, এটা আমরা আগে ফটোশপে যেভাবে দেখে আসছিলাম সেম কাজ। এই যে দেখেন আপনার এটা যে হাইট আছে, এটা হচ্ছে এই যে হাত দিয়ে ধরে ধরে দেখার জন্য। আর এখানে যে অপশনটা আছে এটাও তো সেম, এটাও আগে দেখানো ছিল বা আপনারা পারেন, আগের ফটোশপে দেখিয়েছিলাম, আপনারা এমনিতেও পারবেন, এটা ইজি। এটা হচ্ছে জুম ইন জুম আউট করা, এখানেও কিন্তু ফটোশপের মতন কন্ট্রোল মাইনাস এবং কন্ট্রোল প্লাস দিয়েই আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। তারপরে আমরা দেখি আমাদের ডান দিকে লেয়ার্স যে অপশনটা আছে, আমরা এখানে কিছু কাজ দেখি। ধরুন আপনার এখানে এখন তো লেয়ার একটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর্ট বোর্ডটা কোনো ওই রকম কোনো লেয়ার না, জাস্ট একটা নর্মাল আছে। আমি এখানে শেপ নিলাম একটা, দেন হচ্ছে দুইটা তিনটা, আমি তিনটা শেপ এখানে নিলাম। এখন দেখেন আমি যদি এখানে প্রেস করি, এই যে তিনটা লেয়ার কিন্তু এখানে দেখাচ্ছে। তো কোনো ক্ষেত্রে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ধরেন এটাই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা এখানে কিছু লিখব, আমরা এখানে কিছু লিখলাম, আমরা এখানে এটা লিখলাম, এরকম অনেকগুলো লেখা কিন্তু আমাদের এখানে থাকতে পারে। ধরেন একটা যখন আপনি ক্যালেন্ডার তৈরি করবেন, তখন কিন্তু একটা ক্যালেন্ডারে অনেকগুলা ডেট হয়, অনেকগুলা ডেট থাকে। তো সেই ডেটগুলা আপনি যখন কালার চেঞ্জ করতে যাবেন, অনেক ক্ষেত্রে আপনি সেটা আউটলাইন করে ফেলতে পারেন, বা অনেক সময় আমরা সেটাকে একটা একটা পার্ট করি, যেমন এখানে একটা এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। এখন আপনার এই ক্ষেত্রে যদি তিনোটা আপনি সিলেক্ট করতে চান, এখানে তো কম আছে, যখন ডেটের ক্ষেত্রে হয় তখন তো তখন তো 30 দিন 30টা ডেট থাকে, আর 365 দিনে 365টা ডেট থাকে একটা ক্যালেন্ডারের জন্য, তখন কিন্তু আপনার এই যে 365টা সিলেক্ট করা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। আর যদি আপনি সেই ক্ষেত্রে এরকম টান দিয়ে সিলেক্ট করতে চান, এভাবে যদি ড্র্যাগ করে সিলেক্ট করতে চান, তখন একটা সমস্যা থাকে, প্রত্যেকবার কিন্তু আপনার এই যে এইটাও সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি মাঝখান থেকে এভাবে করতে চান, তখন কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটা সরে যায়, তার মানে হয় আমাদের বাইরে থেকে আনতে হবে, তারপরে এটা ডিসিলেক্ট করতে হবে, অথবা ভিতর থেকে আনতে হবে, কিন্তু এখন তো আমরা ভিতর থেকে পারতেছি না, যেহেতু এটা ভিতর থেকে করতে গেলে এটাই সরে যায়। এই জন্য আমরা এইখান থেকে কিন্তু এটাকে লক করে ফেলতে পারি, যেমন এখানে দেখেন আমরা এটা প্রেস করার পরে এখান থেকে দেখাচ্ছে, এই যে এখানে যে নীল একটা বক্স আসে, অন্যগুলোতে কিন্তু আসে না, এই নীল বক্সের দ্বারা এইটা এইটাই সিলেক্ট করা, সেটা বোঝাচ্ছে যে আপনার এই যে বক্সটা এখানে আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এখানে সিলেক্ট করা। আমরা এইখানে খেয়াল করেন, এই যে প্রিভিউ একটা চোখের মতন দেয়া আছে, এটার পাশে একটা বক্স আছে দেখেন, এখানে আপনি যদি এখানে প্রেস করেন তাহলে দেখেন এটা কিন্তু লক, এখন কিন্তু আর এটা সিলেক্ট হবে না, এখন আপনি যেভাবে খুশি এভাবে টান দিয়ে দিয়ে আপনার দরকার যে যতটুকু অংশ আপনি সিলেক্ট করতে পারেন, এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা ডিস্টার্ব করতেছে না, ব্যাকগ্রাউন্ডটা নড়ে চড়ে যাচ্ছে না। আবার আপনি যদি লকটা উঠিয়ে দেন তখন কিন্তু আবার সিলেক্ট করতে পারতেছেন। তো সবসময় খেয়াল রাখবেন, আপনি যদি লকটা করেন ফাইনাল করার আগে অবশ্যই লকটা উঠিয়ে নেবেন, তা না হলে দেখেন আমি যদি কোনো ক্ষেত্রে সাপোজ আমি এই ডকুমেন্টটা একটু মানে রাউট করব, রোটেট করব, রোটেট করার সময় আমার জাস্ট এই লেখাগুলো কিন্তু ঘুরলো, পুরো বক্সটা কিন্তু আমি ঘুরাতে পারি নাই, সেই ক্ষেত্রে প্রিন্টিং এ সেটিং এ পাঠাইলে অনেক সময় প্রবলেম হয় যে আপনার আপনি এটা লক করতে ভুলে গেছেন। ধরেন সাপোজ আপনি এইটা এইটা আনলকটা আছে, এইটা লক করেছিলেন কোন একটা কারণে, আপনার এটা লক করা, এখন আপনি সব সিলেক্ট করলেন, আপনার খেয়াল নাই যে আপনার এটা লক করা, আপনি এভাবে এভাবে আপনি ঘুরিয়ে দিলেন, তখন কিন্তু আপনার এই যে দেখেন ওই লেখাগুলো কিন্তু আগের জায়গাতেই আছে, আর ওই যেটা লক ছিল সেটা কিন্তু আগের জায়গায়, আর যে দুইটা আপনি সিলেক্ট হয়েছিল সেটা কিন্তু ঘুরে গেছে। এরকম হলে কিন্তু প্রিন্টে দিবেন বা ফাইনাল লেআউট কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কাজ যখন ওই কাজটা শেষ সাথে সাথে আপনি লকটা উঠিয়ে ফেলবেন। আবার আপনি যদি চান যে এই যে দেখেন এখন কিন্তু এইটার এটা সিলেক্ট করলে তো এটা হচ্ছে, এটা সিলেক্ট করলে এটা হচ্ছে, আপনি যদি চান সবগুলো একসাথে সিলেক্ট করবেন বা একসাথে রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রুপ করে ফেলতে পারেন। যেমন আমি যদি এটাকে সব সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখেন এখানে কিন্তু গ্রুপের অপশন আছে, আমি যদি গ্রুপ অপশনে প্রেস করি, গ্রুপ অপশনে প্রেস করার পরে এখন খেয়াল করেন এই যে এখানে কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, যে দেখেন আগে কিন্তু ছিল এখানে প্রত্যেকটা আলাদা আলাদা, এখন কিন্তু একটা গ্রুপ, এটাগুলো আবার গ্রুপের মধ্যে,
এখন আমি চাইলে কিন্তু এখান থেকে সবগুলো একসাথে কিন্তু নড়াচড়া করতে পারতেছি। তো যে জিনিসগুলো আপনার বারবার সিলেক্ট করতে হবে সেই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন একসাথে করে ফেলার জন্য, একসাথে করার জন্য চেষ্টা করবেন। আবার আপনার গ্রুপ প্রয়োজন না হলে সেই ক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলতে পারেন। এখন দেখেন এটা কিন্তু আবার নর্মাল হয়ে আছে, এটা আনগ্রুপ হয়ে আছে। এটা হচ্ছে আমাদের লেয়ার করার অপশন। সাথে আমরা আরেকটা অপশন দেখি, সেটা হচ্ছে সাইজিং এর জন্য। আপনি ধরেন একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছেন, একটা কন্টেন্ট বা একটা শেপ আপনার নেওয়া হয়ে গেছে, এই শেপটার আপনি সাইজ কোথা থেকে দেখবেন, এই শেপটার সাইজ কত কোথা থেকে দেখতে পারেন সেটা আমরা দেখি। যদি নর্মাল একটা হয়, জাস্ট একটাই ব্যাকগ্রাউন্ড একটাই লেয়ার, সেই ক্ষেত্রে দেখেন আপনি প্রেস করার সাথে সাথে উপর দিকে কিন্তু এই যে এখানে উইথ অ্যান্ড হাইট চলে আসে, এই দেখেন উইথ অ্যান্ড হাইট দুইটা অপশন এখানে আছে। আর যদি দুইটা সিলেক্ট করেন আপনি, ধরেন আমি এই দুইটা সিলেক্ট করলাম, তখন দেখেন এখানে, আচ্ছা এগুলি হচ্ছে টেক্সট হওয়ার কারণে ও সবগুলা সিলেক্টের পরেও এখানে দেখাচ্ছে, কিন্তু আপনি যদি এই দুইটা সিলেক্ট করেন এখন কিন্তু দেখেন এখানে আর সেই অপশনটা দেখাচ্ছে না, আপনার লেয়ারের যে এই শেপগুলোর সাইজটা আর দেখাচ্ছে না। এই ক্ষেত্রে আপনি যখন এখানে না দেখাবে তখন আপনি এইখান থেকে ট্রান্সফর্মটা খুঁজে বের করবেন, যদি এখানে না পান তাহলে উইন্ডো থেকে আনবেন। এই ট্রান্সফর্মে দেখেন এখানে কিন্তু উইথ অ্যান্ড হাইট দেয়া আছে। এখন দেখেন আমার একটার হাইট কত, 3.1458 ইঞ্চ, আর আমি যদি দুইটা নেই তখন কিন্তু দুইটার হাইট একসাথে ক্যালকুলেট করতেছে। আর উইডথের ক্ষেত্রে দেখেন, উইডের ক্ষেত্রে এটা সর্বোচ্চ যেটা আছে সেটাই কিন্তু দেখাচ্ছে, যে 3.222 ইঞ্চ, এইভাবে দেখাচ্ছে। আপনি যদি রিসাইজিং করতে চান সেই ক্ষেত্রে এটা প্রেস করবেন, এখান থেকে আপনি উইড অ্যান্ড হাইট দিয়ে দিবেন। ধরেন আমি এখানে আমার এখানে আমি 4 ইঞ্চি উইড দিব আর 2 ইঞ্চি হাইট দেবো। এই যে দেখেন এখন কিন্তু আমার ডকুমেন্টটা 2 আর 4। অনেক ক্ষেত্রে হয় যে আপনি রেশিও ঠিক রাখতে চান, যেমন ধরেন এইটা এখন আছে কত, 2/4, আপনি চাচ্ছেন যে আপনি এইদিকে হাইট আপনি 3 করবেন। হাইট যদি আপনি 3 করেন সেই ক্ষেত্রে কিন্তু রেশিও ঠিক থাকতে গেলে 4-এরটাও কিন্তু বৃদ্ধি পাওয়া উচিত, কারণ দেখেন আমি যদি হাইট এখানে 3 করি তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যায়। দেখেন এইদিকে কিন্তু বাড়ে নাই, ওইদিকে মানে শেপের যে ইয়েটা ছিল, রেক্টাঙ্গল যে আকৃতিটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে আমি এখানে 3 দিলে এটাও বাড়বে নিজে থেকে যতটুকু প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি যদি দেখেন এখানে এই যে লিঙ্ক যে অপশনটা, এটা আছে প্রপোর্শন কনস্ট্রেইনের, আপনি যদি এটা প্রেস করেন এখন দেখেন এটা যদি আমি 3 করি তাহলে দেখেন উপরেরটা অটোমেটিক্যালি 6 হয়ে গেছে। তার মানে আপনার যে শেপের মেইন যে কাঠামোটা সেটা ঠিক থাকে, সাইজটা বড় হবে। এই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম রিসাইজিং এর অপশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়গুলো, আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, তাতে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।